পাহাড় সমান আবর্জনায় ভরেছে রাস্তা। ডাম্পিং গ্রাউন্ড ছেড়ে রাস্তার মাঝেই আবর্জনা ফেলেছে পুরসভার গাড়ি, যার জেরে ক্রমশই ছোট হয়ে আসছে রাস্তা। স্তূপাকৃতি আবর্জনার জেরে রাস্তার উপরেই জমেছে নোংরা জল। দুর্গন্ধ তো বটেই, কার্যত দুর্ঘটনার শিকার স্থানীয় নিত্যযাত্রীরা। প্রশাসনের উদাসীনতা, বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে বর্ধমানের কালনা রোড অবরোধ করে বিক্ষোভে সামিল ক্ষুব্ধ জনতা। আমাদের একটাই দাবি, ময়লাটা ফেলুক, ভেতরে ফেলুক। প্রত্যেক দিন ছোটখাটো দুর্ঘটনা লেগে যাচ্ছে, এটা এটা প্রশাসন একদমই উদাসীন। প্রত্যেকটা মানুষ এখানে অসুবিধার মধ্যে আছে, এটা প্রশাসনের উচিত যাতে নোংরাটা অন্তত ভেতরে পড়ুক। নোংরা জল জমে অবস্থা খুবই খারাপ, আপনারা দেখুন যে কি অবস্থা, প্রশাসনের লোকেরা আসুন এখানে এই পরিস্থিতি সামাল দিন। হ্যাঁ, এর আগে জানিয়েছি আমাদের এখানকার যে ইনচার্জ আছে, যে সুপারভাইজার, তাকে জানানো হয়েছে। তিনি বলছে আমি দেখছি করে প্রায় দু মাস তিন মাস কেটে গেল, কিছুতেই কিছু হচ্ছে না। পরশু দিন আমরা জানিয়ে গেছি। প্রায় দু ঘন্টা অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় কালনা রোড জুড়ে। খবর পেয়ে বর্ধমান থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাজির হন ঘটনাস্থলে। অবশেষে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। বর্ধমান পুরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের তরফে দ্রুত রাস্তার থেকে আবর্জনা সরানোর আশ্বাসও দেওয়া হয়। কতদিনে ফিরবে প্রশাসনের হুঁশ, সেটাই এখন দেখার। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।